আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। আমরা যে আপুটিকে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি তার জীবন বৃত্তান্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমাদের এই ভিডিওটি এই আপুটির ভিডিওটা যদি অবশ্যই ভিডিও ভালো না, যদি আপুটিকে কারো ভালো লাগে তাহলে তার নাম্বারে আপনারা ফোন করে তার সাথে কথা বলতে পারবেন এবং অবশ্যই তার নাম্বারটা আমরা ভিডিওর যে কোনো অংশে অথবা ভিডিওর শেষে আমরা ভিডিওর নাম্বারটা এই আপুর নাম্বারটা আমরা দিয়ে দিব। তো চলুন আমরা কথা না বলে আপুটির সাথে আমরা কথা বলে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? কেমন আছি ভাই, বেশি তো ভালো না। বেশি ভালো না? আচ্ছা, আপনার নাম বলেন। আসমা। আসমা। আপনার গ্রামের বাড়ি কোথায়? নবীনগর। নবীনগর। আচ্ছা, তো নবীনগর আপনার কি জন্মস্থান? হ্যাঁ। আপনার বাবা মা কি করে? আমার বাবা মা, মা আছে, বাবা মারা গেছে। মা আছে, বাবা মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার ভাই বোন কয়জন? ভাই বোন তিনজন। ভাই বোন তিনজন। আপনি বড় নাকি ছোট? আমার বোন বড়, তার ছোট আমি, আমার ছোট ভাইয়া। আপনার বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে? 12 বছর আগে বিয়ে, 12 বছর কালে বিয়ে দিছিল। আচ্ছা, বিয়ে দিছিল। এখন আপনার বয়স কত? এখন 17। 17? তাহলে 12 13 14 15 16 17, 5 বছর হয়েছে আপনার বিয়ের নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আপনার স্বামী কি করে? আমার স্বামী তো এমনি অটো চালায়। তো অটো? অটো চালায়। হ্যাঁ। এখনো অটো চালায়? হ্যাঁ, এখনো চালায়। আচ্ছা, তো আপনার স্বামী থাকতে আপনি ভিডিও করতে আসলেন কি কারণে? স্বামীটা তো, স্বামী তো ভালো না, নিশা টিশা খায়। তো আচ্ছা, মারধর করে, ঝগড়া করে খুব। আচ্ছা, আপনি কি বেদের মেয়ে? হ্যাঁ, বেদের মেয়ে। তো আপনার স্বামী থাকতে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় তাহলে কিভাবে করবেন? স্বামী তো নাই, ডিভোর্স হয়ে গেছে। কতদিন আগে ডিভোর্স হয়ে গেছে? এতো 2 বছর হইলো। 2 বছর ধরে ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই আপনার যে ডিভোর্স হয়েছে এটা আর আপনি যে ভিডিও করতে আসতেন, আপনার বাড়ির সবাই জানে যে আপনি ভিডিও করতে আসতেন? হ্যাঁ হ্যাঁ জানে। আচ্ছা, এটা কি জানেন যে আপনার, আপনি ভিডিও করলে অনেকেই আপনাকে বিয়ে করতে চাইবে ভিডিও করলে? হ্যাঁ, এর জন্যই তো আসছি। এর আগে আপনি কখনো ইউটিউবে ভিডিও করছেন? হ্যাঁ, আসছিলাম, একবার আসছিলাম। আচ্ছা, সেই ভিডিও থেকে আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় না? না, বিয়ে শাদী করতে আর কি মনের মতো মানুষ পাই নাই। মনের মতো মানুষ পান নাই? কি রকম হইলে আপনার মনের মতো হবে? মনের মতো এখন কি রকম হলে হবে? আমি এখন গৃহস্থদের মধ্যে আর কি বিয়ে বসবো না, এখন আমাকে যে ভালোবাসবে, যে বিয়ের কথা বলবে, আমি বিয়ে বসবো আর কি। আচ্ছা, মনের মতো পাইলে আর কি। আচ্ছা, তো এখন আপনার ফোন নাম্বার আপনি ভিডিওতে দিবেন? ফোন নাম্বার? হ্যাঁ দেবো। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? ফোন নাম্বারটা তো মুখস্থ, ফোন নাম্বার মুখস্থ আছে? না না, নাম্বার মুখস্থ নাই। নাম্বার মুখস্থ নাই? না না। আচ্ছা, তো আপনার নাম্বার আমি বললে আমার সাথে সাথে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা বলেন। 018 018 এটাই তো আপনার নাম্বার নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনি আরো কিছু বলবেন দর্শক শ্রোতাকে? না না, আর কিছু বলবেন? আর কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আসসালামু আলাইকুম।